বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, তার বিরুদ্ধে যদি কেউ বলে টিএমসির গায়ে ছেকালার ছেকানো ভাই, তোমার তো কষ্ট পাওয়ার করার নেই, তোমার দিদিও তো বলেছে উই আন্ট জাস্টিস, বলো না জাস্টিস চাইতে পারে সবাই, অপরাধের দ্রোহিতা সবাই করতে পারে, তোমরা রেপ করেছ, তোমরা মার্ডার করেছো, আমরা একবারও বলিনি, কিন্তু চোরের মন পুলিশ পুলিশ কিছু বললেই ওদের গায়ে ছেঁকা লাগছে, ধরেই নিয়েছে, চোর গুন্ডা বদমাস রেপিস সব টিএমসিতেই আছে, কেউ না কেউ তার মধ্যে করেছে। কেন মনের মধ্যে পাপ আছে? কারণ যত পাপ কর্ম তোমরাই করাচ্ছ বা তাকে করতে সাহায্য করছো বা যা করছে তাকে বাঁচাচ্ছ, সেই জন্য ওই অপরাধ বোধ থেকে বেরিয়ে আসুন। টিএমসির মধ্যে কিছু লোকের বিবেক এখনো বেঁচে আছে দেখলাম, হঠাৎ বেরিয়ে পড়েছে, ধুক 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 করে সেলাইন দিয়ে চলছে, ধীরে ধীরে বলছেন, জোরে জোরে বলছেন। যারা অতি বুদ্ধিমান তারা পাবলিকের পেনালির ভয়েতে একটা চিঠি চাটাচি লিখে দিচ্ছেন, যদি ধরে একটাও মার বাইরে পড়বে না। কিন্তু কি জন্য বলছেন? জাস্টিসের জন্য বলছেন না, বিজেপির ভয় বলছে যে যদি কিছু না করো পাবলিক খেপে বিজেপিকে জিতিয়ে দেবে, তখন আমাদের পেট চলবে কি, বিজেপি না ক্ষমতায় চলে আসে, সেই জন্য কিছু করুন। ওই মেয়েটির উপর অপরাধ হয়েছে, সামাজিক অপরাধ হয়েছে, তার বিধান হোক, তার বিচার হোক, তার জন্য নয়, বিজেপির ভয়েতে। যাক, দার আচ্ছা হ্যায়, ভয় থাকা ভালো, কোথাও না কোথাও ভয় থাকে, এখানে তো সবাই নির্ভয়, কারো ভয় নাই, যত অপকর্ম অন্যায় করো গায়ে কখনো আঁচ পড়বে না, দিদি আছেন তো, চিন্তার কী।